অলংকার সাধনার গানের আজ পঞ্চম পর্ব। এর আগের চারটে পর্বে চারটে অলংকার সাধনার গান আমি শিখিয়েছি। আজকে পঞ্চম পর্বে আরও একটি অলংকার সাধনার গান শেখাব। চলুন দেখি আজকের ক্লাস। নমস্কার, আমি সুব্রত ঘোষ। সঙ্গীত শিক্ষার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে অলংকার সাধনার গানটি শিখব সেটা শেখার আগে আগের যে অলংকার সাধনার গানগুলো আমি শিখিয়েছিলাম আগের চারটি পর্বে, সেগুলোর লিংক আমি দিয়ে দিচ্ছি। আই বাটনে ক্লিক করবেন, দেখে নেবেন, এবং আমি এখন গিয়েও একবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এই ভিডিওতেও কিছুটা সাহায্য পেয়ে যান। তবে শুরু করছি আজকের ক্লাস। এক নম্বর পর্বে ছিল সা রে গা মা পা ধা নি সা, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। নমো নমো ভি না পা নি সা নি ধা পা মা গা রে সা, নমো বাণী নারায়ণী সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, হৃদয়ের শত দলে রাখো রাঙা পদ তলে, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা, সমাহিত করো চিত সঙ্গীতে হে জননী। তারপর ছিল সা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা, মা তোর চরণে মিনতি মুদের দাও মা সুমতি, সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা, শত তো তোমার অভয় স্মরণে রাখো মা ভারতী। তারপর ছিল সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা, সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা, নাও মা দুঃখ নাও মা দৈন্য নাও মা না, দাও মা গীত সুধা প্রাণে দাও মা দা। এই চারটি পরপর চারটে পর্বে আমি দেখিয়েছি। আজকের পঞ্চম পর্বে সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা, এই অলংকারটার মধ্যে আরোহণে কি বসাবো। যে দেখো ঝিকি মিকি কত তারা জ্বলিছে মা আকাশে, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা, হাত ছানি দিয়ে ডাকে বলে খোকা আয় ভেসে বাতাসে, যে দেখো ঝিকি মিকি কত তারা জ্বলিছে মা আকাশে, হাত ছানি দিয়ে ডাকে বলে খোকা আয় ভেসে বাতাসে। এটা যাতে সহজে আপনারা গলায় তুলে নিতে পারেন আমি স্বরলিপি সহ একদম হারমোনিয়ামে বাজিয়ে বাজিয়ে দেখিয়ে দিয়েছি। এরপর দেখুন হারমোনিয়াম বাজিয়ে কি করে গানটি শিখবেন। অলংকার সাধনার গান পঞ্চম পাঠ, গানের বাণী
চেয়ে দেখো ঝিকিমিকি কত তারা জ্বলিছে মা আকাশে, হাত ছানি দিয়ে ডাকে বলে খোকা আয় ভেসে বাতাসে। এরপর স্বরলিপির অংশটি দেখাচ্ছি, দেখুন। চেয়ে দেখো সারে গামা ঝিকিমিকি রে গামা পা ঝিকিমিকি কত তারা কত তারা জ্বলিছে মা জ্বলিছে মা আকাশে আকাশে। হাত ছানি সানি ধাপা হাত ছানি নিধাপা মা দিয়ে ডাকে ধাপা মাগা বলে খোকা পা মাগারে আয় ভেসে মাগারে সা বাতাসে। এটা সা, সায়ের পরে যেগুলো আকার দিয়ে লেখা আছে এগুলো সা, এটা হচ্ছে সায়ের অবগ্রহ এগুলো। আর এগুলো হচ্ছে বাতাসের সে, এই সেটাকে টেনে রাখতে হবে, সে এগুলোকে বলে বাণীর অবগ্রহ, আর এগুলো স্বরের অবগ্রহ এখানেও আছে। এখানে শেষ করছি আজকের ক্লাস। সমগ্র ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান এরপরে যদি অন্য কোনো গান শিখতে চান আমি সেই গান শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।